দেশে মোট ভোক্তার অর্ধেকের বেশি বাস করেন গ্রামীণ অঞ্চলে কিন্তু জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কার্যক্রম মূলত বিভাগীয় শহর কেন্দ্রিক জেলা পর্যায়ে অধিদপ্তরের কার্যক্রম সীমিত উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে কার্যক্রম নেই বললেই চলে দেশের সতেরো কোটি ভোক্তার স্বার্থ দেখার দায়িত্ব পাওয়া সংস্থাটির জনবল মহাপরিচালক সহ মাত্র ছিয়ানব্বই জন অধিদপ্তরের কর্মকর্তারা বলছেন জনবল সংকটের কারণে সেবার পরিসর বাড়াতে পারছেন না তারা বিস্তারিত জানাচ্ছেন অসাধু ব্যবসায়ীদের অনৈতিক মুনাফার কারণে নিত্যপণ্যের বাজার অস্থির হলে অভিযানে নামে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এতে কিছু সুফলও মেলে কিন্তু লোকবলের অভাবে নিয়মিত দেশব্যাপী বাজার তদারকি করতে পারে না সরকারের এই সংস্থা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর আধা বিচারিক সরকারি সংস্থা যা পণ্য ও পরিষেবার উপর ভোক্তাদের অভিযোগ গ্রহণ ও তা নিষ্পত্তি এবং ভোক্তাদের অধিকার সংরক্ষণের কাজ করে থাকে তাদের কাজের পরিধি ব্যাপক তবে সেই তুলনায় নেই জনবল ও সুযোগ সুবিধা ফলে কার্যকর পদক্ষেপ নিতে পারছে না প্রতিষ্ঠানটি এছাড়া অপরাধীদের শাস্তি দিতে এই সংস্থার বিচারিক ক্ষমতাও নেই যদি অধিদপ্তরকে মানুষের প্রত্যাশা অনুযায়ী সেবা দিতে হয় তাহলে এই অধিদপ্তরের সক্ষমতা বৃদ্ধি কোনো বিকল্প আছে বলে আমার মনে হয় না ভোক্তা অধিদপ্তরের প্রতিষ্ঠান কাঠামোয় তিনশো ছেষট্টি জন জনবল থাকার কথা নিয়োগ হয়েছিল দুশো জন তবে বর্তমানে মহাপরিচালক সহ ছিয়ানব্বই জন কর্মরত জেলায় আপনাদের বারো তেরোটা উপজেলা আছে সেখানে কিন্তু আসলে তাদের জন্য কভার করা খুব টাফ হয় যেহেতু আমাদের এখানে দ্রব্যমূল্য বা এইসব মিলে আমরা যে পরিমাণ কাজ করছি বিভিন্ন অভিযোগ আসছে সেই অভিযোগ নিষ্পত্তি এটি কোনোভাবেই আমাদের যে জনবল আছে এটি কোনোভাবেই এটি বলবো যথেষ্ট নয় এবং ইভেন আমাদের এখন সতেরোটা জেলায় কিন্তু আমাদের অফিসার পথ শূন্য অপরাধে শনাক্ত করার প্রযুক্তি না থাকায় সব অভিযোগের নিষ্পত্তি করা অধিদপ্তরের পক্ষে সম্ভব হয় না প্রতিষ্ঠানটির মহাপরিচালক জানান নিয়মিত বাজার তদরকি ও ভোক্তাদের অভিযোগ নিষ্পত্তি করতে গিয়ে অধিদপ্তর পণ্যে ভেজাল নির্ণয় বিজ্ঞাপন ও সেবা খাত নিয়ে কাজ করার সুযোগ পাওয়া যায় না এটা মোবাইল কোড না এটি হল আপনার অ্যাডমিনিস্ট্রেটিভ ব্যবস্থা সেখানে আমাদের যে অফিসাররা আছে তারা এই যে বাজার অভিযান করতে পারে এবং সেটাই আমাদের অ্যাকচুয়ালি আমাদের আইনের এই ম্যান্ডেট দেওয়া আছে তাৎক্ষণিকভাবে তারা অর্থদণ্ড করতে পারে কিন্তু তাদেরকে যদি আপনার জেল জরিমানা করতেন তাহলে আবার রেগুলার মামলায় করতে হবে এবং সেখানে আমাদের আসলে সীমাবদ্ধতা আছে দেশের বিশাল জনগোষ্ঠীকে সেবা দেয়ার জন্য ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরকে সক্ষম করে গড়ে তোলার আহ্বান জানান তিনি ফাই মোনায়েম বৈশাখী সংবাদ ঢাকা